তা হাসিনা যে এতগুলো মানুষ মারিল, এতগুলো আলেমকে যে হত্যা করলো, করার ফলে যে আবার টুস করি দেশে আসতে চাইছে, আপনারা মানি নিবার পারেন? কথা বলে না কেন? ইদানিং দুই তিনটা দিন থেকে আমি শুনতেছি ডোনাল্ড ট্রাম্প ও ভোটে জিতে গেছে, যার কারণে ফোনে বাংলাদেশে তার সামসাকে ফোন দিয়ে বলতেছে বাংলাদেশে ট্রামের ছবি নিয়ে তোমরা মিছিল করো, যাতে জামাতি আলেম ওলামা মুসলমানেরা তোমাদেরকে আক্রমণ করে। ও ভালো করে জানে বাংলাদেশে যুবলীগ, আওয়াম লীগ, ছাত্র লীগ, কৃষক লীগ যত লীগ আছে, দশটা যদি একসঙ্গে বেড়াতো দূরের কথা, তিনটা যদি একসঙ্গে বেড়ায় মার খাইবে কিনা? কথা বলে না কেন? মানে মারামারি গন্ডগোল বাঁধাবার জন্যই সে চেষ্টা চালাইতেছে যেরকম, সুবহানাল্লাহ। বলতে যে তোমরা মিছিল করো ট্রাম্পের ছবি নিয়া, যাতে ওরা এসে তোমাদেরকে আক্রমণ করে বা মারে, যদি মারে আর কয়েকটা ক্যামেরাম্যান তোমরা রেডি করে রাখবা, যাতে দূর থেকে পিকচারটা সঠিকভাবে নিতে পারে। আর মুসলমানদের তো পাঞ্জাবি গরম হলে মাথা ঠিক থাকে না, তখন যাই পাবে তাই করবে। ডোনাল্ড ট্রাম্পের যদি ছবির ওপরে কখনো পা রাখে, শুধু ওই পিকচারটা আমি হাসিনার চাই, কারণ আমার ডোনাল্ড ট্রাম্পের সাথে খুব ভালো সম্পর্ক চলছে। আমি এই পিকচারটা যেভাবে হোক ওনার কাছে আমি পৌঁছে দেব, যে দেখেন বাংলাদেশের ডক্টর ইউনুস, আপনাকে মানুষ দিয়া পাবলিক দিয়া পায়ের কাছে পিষ্ট করেছে, আপনি কেমন করে তাদের সাপোর্ট করেন, বে এখনো কেমন করে ওরা থাকে, যেভাবে পারেন ওনাকে নামান, আমি হাসিনা আবার যে মানুষ মারি। কথা বলে না কেন? রক্ত কি আছে শরীরে আপনাদের? কই তো আমি দেখি না, পানি মনে হয় আছে। সম্মানিত বন্ধুগণ, আপনি চিন্তা করলেন, আর 1971 সালে কে কোথায় তেলা পোকা মারছে, কার বাসুর মইছে, কার গরু মইছে, সেটার বিচার যদি 50-52 বছর পরে বাংলাদেশে হয়, সেইটাকে ইস্যু করে নাটক বানায় যদি আলেমদেরকে ফাঁসি দেওয়া যায়, শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে প্রকাশ্য দিবালাকে গুলি করে মারল, আর পিলকানার বিডিয়ার হত্যাদেরকে মেরে দিল। এরপরে 28 অক্টোবরে ঢাকার প্রাণ কেন্দ্রে স্পষ্টভাবে পিটিয়ে হত্যা করে লাশের ওপরে নৃত্য করলো। এগুলো তো বেশি দূরের কথা না, এই 15-16 বছরের মধ্যে হইল। 50 বছরের যদি বিচার বাংলার মাটিতে যদি হয়, তাহলে আমি মনে করি বর্তমান যারা ক্ষমতায় আছে আর যারা চেয়ারে বসে আছে, আমরা তাদের কাছে বিনত অনুরোধের সাথে বলি, আমাদের পূর্বপুরুষদেরকে যারা পিটিয়ে হত্যা করলো, গুলি করে মারল, ডেটোনেটের আঘাতে যারা নিহত করে দিল, শহীদ করে দিল, খুন করে দিল, গুম করে দিল, রক্ত ঝরালো, শরীরের রক্ত দিয়ে এই জমিন ভিজে গেল, সেই ব্যক্তি ভারতে থাকুক আর যেখানে থাকুক না কেন, ওই ব্যক্তিকে ইন্টারপোলের মাধ্যমে আবার বাংলাদেশে নিয়ে আসা হোক, আর জনতার আদালতে 18 কোটি মানুষ দেখতে চায় ওই হাসিনার বাংলাদেশে ফাঁসি হয়েছে। এটা আপনারা চান? কারা কারা চান দু হাত তুলে দেখান। সম্মানিত ভাইয়েরা, বাপের মৃত্যুর কথা আর কোথায় কে মরছে সেটা কি ইস্যু করে কান্নাকাটি অত্যাচার? জানেন তো মহিলা মানুষের কান্দন কিভাবে শুরু হয়? নাক দিয়া পড়ে, মুখ দিয়া পড়ে, নাকের সঙ্গন, মুখের সঙ্গন, চোখের পানি, একবারে একাকার। আমার ভাইক মাসে, বাফুক মাসে, অমুক তমুক অত্যাচার, বাবার কান্দনের সীমানা নাই। তার মানে হলো এটা হলো ইমোশনালি ব্ল্যাকমেল। কথা বলে না কেন?
আমার প্রিয় ভাইরা, এইভাবে পুরো দেশের বহু মানুষকে আমরা হারিয়েছি, আর হারাতে চাই না। আগামী দিন যারা আসতেছেন তাদের বলতে চাই, জুলুম আমরা চাই না, হানাহানি মারামারি চাই না, কাটাকাটি চাই না, রক্তপাত চাই না, খুন খারাপি চাই না। চাই একটা এমন সমাজ আমার বোনের ইজ্জত কেউ নষ্ট করতে পারবে না। নারীরা রাতের বেলা চলবে বগুড়া মহাস্থানে যাবে, এরপরে আপনার পুরো শহরে ঘুরবে, মহিষ বাতানে বেড়াবে, সিরাজগঞ্জ যাবে, পুরো বাংলাদেশের আনাচে কানাচে নারীরা রাতের বেলা কি আর দিনের বেলা কি আর রাত্রের বেলা কি আর ভোর বেলা কি, যখন ইচ্ছে তখন বের হবে, কোন পুরুষ তার দিকে খারাপ দৃষ্টিভঙ্গিতে তাকাবে না। এমন একটা সমাজ আমরা চাই, কোন নারী আর নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, কোনো টাকাওয়ালা মানুষের ব্যাংক ব্যালেন্সের টাকা চুরি হবে না, কারো ব্যাংক লুট হবে না, কারো বাড়ি ডাকাতি হবে না। চুরি চাই না, চিন্তাই চাই না, রাহাজানি চাই না, মদের সমাজ ব্যবস্থা চাই না, ভেঙ্গে চুরমার করে দিতে হবে, এগুলো আমরা চাই না। সব কিছু থেকে যারা আমাদের একটা সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দিতে পারবে, আমরা সেই নেতা সেই নেত্রীদেরকে অবশ্যই আমরা ভোট নোট সাপোর্ট সব দেব। কথা বলে না কেন? আর যারা দিতে পারবে না, ভোট তো দোয়া দূরের কথা, ওর ছায়ার কাছেও যাওয়া যাবে না। রাজি আছেন? কারা কারা দেখে লিল্লাহে তাকবীর, রাজি আছেন? আল্লাহ কবুল করুক। ভোটের আগে ফেরেশতা সাজবে, পাঞ্জাবি লাগাবে গায়ে, টুপি পরবে, এমনও হতে পারে তসবিহ হাতে নিয়ে বেড়াইতে পারে। ভোটের সময় দেখাবে আমি ফেরেশতা, আমার মতো নিষ্পাপ শিশু আর কে আছে, আমাকে তোমরা সমর্থন করো বাহে। এদি ভোট দেওয়া শেষ, ইসলামের জানাজা পড়াইয়া কাফন করে দেয়। এদেরকে চিহ্নিত করতে হবে। কথা বলে না কেন? যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে যার ধারণা নাই, মহান রব সম্পর্কে যার ঈমান অটুট নাই, রাসূল সম্পর্কে যার ঈমানের তাগিদ নাই, বুঝতে হবে এর দ্বারা কখনো জাতির কল্যাণ হবে না। আমার প্রিয় ভাইরা, ইলমুদ্দিন ঘোষণা করে দিল আমার রসুলের বিরুদ্ধে বই লেখা হয় আর আমি ঘরে বসে আরাম করব, তা কখনোই হতে পারে না। ঘোষণা করে দিয়ে বলল যে তুমি বইটা লিখেছো, দ্রুত বইটা তোমাকে চেঞ্জ করতে হবে, অথবা পাতাগুলোকে চেঞ্জ করে দিতে হবে, না হলে কিন্তু আমি ইলমুদ্দিন তোমারে ছাড়ব না। ইলমুদ্দিনের কথা পুরো দেশের মধ্যে প্রচার হয়ে গেল। দ্বিতীয়বার তৃতীয়বার বলার পর বইয়ের লেখক বইটাকে চেঞ্জ করলো না। বইতে যে রসুলের বিরুদ্ধে এত বেশি লেখা হয়েছে, প্রতিটি লাইনে লাইনে, প্রতিটি জায়গায় শব্দভঙ্গিতে, প্রতিটি বাক্যের ভিতরে রসুলকে নিয়ে কথা বলা হয়েছে, খারাপ মন্তব্য করা হয়েছে। ইলমুদ্দিন বললেন আমার ঈমান এমন নয় যে তোমরা রসুলের বিরুদ্ধে বলে যাবে আর আমি ঘরে বসে আরাম করে থাকবো, না কখনো হতে পারে না। রসুল আমার আদর্শ, রসুল আমার ঈমানের, রসুল আমার বিশ্বাস, যার কারণে দুনিয়ায় বেঁচে থাকা, যার কারণে মরে যাওয়া, সেই রসুলের বিরুদ্ধে বই লাগবা আমি কখনোই বরদাস্ত করব না, যেখানে পাবো সেই জায়গায় ধরে তোরে বলি দিয়া দেব। আমার প্রিয় ভাইরা, ইলমুদ্দিনের কথা পুরো দেশ ভাইরাল হয়ে গেল, তো হঠাৎ করে ইলমুদ্দিনের সঙ্গে ওর দেখা হয়ে গেল, লেখকের দেখা হয়ে গেছে। কি ব্যাপার, তুমি বইটা রসুলের বিরুদ্ধে লেখলে কেন? লোকটা বলল এই কারণে লিখেছি, মন চেয়েছে তাই। বাংলাদেশে 16-17 বছর যে যত বেশি ইসলামের বিরুদ্ধে লিখতে পেরেছে সবচেয়ে বড় সাহসী লেখক, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? খারাপ লাগতেছে, সমস্যা হচ্ছে আপনাদের? আমার মনে হয় আপনারা না খেয়ে আসছেন, শক্তি নাই, শরীরের মধ্যে শক্তি নাই, শক্তি আনতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, ইলমুদ্দিন
এই লেখকের সঙ্গে তার দেখা যখন হয়ে গেল, ইলমুদ্দিন ঘোষণা করে দিয়ে বললেন, তুমি বইটা লেখছো কেন বলো? তুমি তো রসুল সম্পর্কে জানো না, তুমি একজন বিধর্মী মানুষ, ইসলামের কি জানো? ইসলাম সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। ওই জায়গায় লেখক স্পষ্ট ভাবে বলে দিল, আমার মন শেষে তাই লিখেছি, কিছু করার থাকলে করিও। ইলমুদ্দিন ঘোষণা করে ওখানে জানায় দিল, অনেক কিছু করতে পারি কিন্তু করতেছি না, এখনো ভালো আছি। সহজ ভাবে উত্তর দাও, প্রশ্নের জবাব দাও, না হলে ব্যাপার খারাপ আসলেই হয়ে যাবে। ইলমুদ্দিন তৃতীয় বারের মতো আবার বললেন, তোমাকে খারাজ টাকা পয়সা দেয় এটা লেখার জন্য, কারা এটার জন্য তোমার পিছনে ঘুতায় বলো? ইলমুদ্দিন বলল, এ কথা শোনার পরে এই ইসলাম বিদ্বেষী বলল, মন চেয়েছি তাই করেছি, তোমার করার থাকলে তুমি করিও। যেমনি ও বলেছে করিও, তেমনি ওই জায়গায় ইলমুদ্দিন আর নিজের ইমানের জজবাকে আটকে ধরে রাখতে পারে নাই, ওই জায়গায় ধরে ঘাড় মটকায়া মাটিতে ফালায়া পাটা তার গলার উপরে তুলে দিয়া আল্লাহু আকবার করে সির জাহান্নামী কীটটাকে জাহান্নামে পাঠিয়েছে। বাংলাদেশে যদি 64টা জেলায় এই রকম মনের 64টা যুবক থাকতো রে, ঘর ধরে মটকায়া পা ধরে আসার দিয়া মগজ যদি বার করে দিতে পারত, আমার মনে হয় কখনো ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে এটা দেখতে হতো না। কিন্তু ইমানদার লোকের অভাব, মুখ দিয়ে খুব ফাটার ফাটার করে আমি খুব বড় ইমানদার, লেকচার দেওয়ার সময় বলে আমি নেতা যদি হইতে পারি, অমুক কর্ম তমুক কর্ম এটা কর্ম সেটা কর্ম, ও হয়ে যাওয়া শেষ, খোদা হাফেজ, কথা বলেন ঠিক কিনা? ওর খুঁজে আর পাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, ইলমুদ্দিন যখন তাকে রসুলের বিরুদ্ধে বই লেখার কারণে ওরে বলি দিয়া দিল, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর লোকেরা ইলমুদ্দিনকে বাংলাদেশে নয়, ইলমুদ্দিনকে ব্যাপকভাবে বাটি সালা দিয়া খোঁজা শুরু করে দিল। হঠাৎ করে ইলমুদ্দিনকে খুঁজে পাওয়া গেল, ইলমুদ্দিনকে ধরে জেলের ভিতরে পাঠিয়ে দেওয়া হলো, ইলমুদ্দিনকে কোর্টের মধ্যে তোলা হবে, কোর্টের মধ্যে নিয়ে প্রশ্ন করা হবে, ইলমুদ্দিন রে তুমি কেন এই বইয়ের লেখককে হত্যা করেছো বলো? ইলমুদ্দিনকে প্রশ্ন করার আগে কোর্ট প্রাঙ্গণের উকিলরা আর দায়িত্বশীলেরা এরা এক হাতে হাত রেখে শপথ করেছে, নবীজির সাহাবী আমরা কেউ দেখি নাই, রসুলুল্লাহর সময় আমরা ছিলাম না, রসুলের যুগে নাকি সাহাবাই কেরাম রসুলের কোন খেলাফ হয়ে গেলে সাহাবীরা জান দিতে চাইতো, সাহাবাই কেরাম জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত, জীবন কোরবান দিয়ে দিত, সেই সাহাবীদের দেখি নাই। আজ রসুল প্রেমিক একজন ইলমুদ্দিনকে দেখতে পেরেছি, রসুলের বিরুদ্ধে বই লেখা হয়েছে, রসুলের বিরুদ্ধে কথা বলেছে, যার কারণে রসুল বিদ্বেষীটারে বলি দিয়েছে, আজ রসুল প্রেমিকের একটু সাহায্য করতে চাই, সব উকিলগুলো ইলমুদ্দিনের মামলায় লড়বো। ইলমুদ্দিনকে বার নিয়ে দেওয়া হলো কোটগড়ায়, দাঁড় করিয়ে দিয়ে প্রশ্ন করা হবে, তার আগে উকিলরা শিখিয়ে দিল ইলমুদ্দিন, তোমাকে যদি প্রশ্ন করা হয় কেন তুমি হত্যা করেছো, ওই সময় তুমি উত্তরটা দিবা, যখন আমি তাকে এই বলি দিয়েছি তখন আমার মাথাটা ঠিক ছিল না, শুধু তুমি এতটুকু বলবা, কোর্ট প্রাঙ্গণের সমস্ত উকিলেরা আজ তুমি ইলমুদ্দিনের হেল্প করার জন্য এখানে আসি নাই, তোমার মামলায় লড়ার জন্য আসি নাই, তোমার ভিতরে যে একটা রসুল প্রেম রয়েছে, একটা ভালোবাসা আছে, একটা প্রেম যে আছে, একটা মহাব্বত যে আছে, রসুলের প্রতি ভালোবাসা নামক এই ইমানদার এঠারে ওপরে আমরা সাহায্য করতে চাই। বাংলাদেশের অনেক দায়িত্বশীল উকিলরা
এই ১৬শত বছরে আলেমদের মামলায় লড়ার কারণে চাকরিও চলে গেছে, যায় নাই। অনেক পুলিশ অফিসারের চাকরি বাতিল হয়ে গেছে শুধু ইসলাম প্রেমিকদের পক্ষে লেখার জন্য বা বলার জন্যই। এই ১৬-১৭ বছরে দিন ইসলামের লোকের সাহায্য করতে গিয়া অনেক ফ্যামিলির মেয়েকে তালাক দেয়া হয়েছে, আমাদের কানে খবরগুলো আসে। অনেক মেয়েকে বউকে তালাক দিয়েছে স্বামী শুধু ইসলামকে সাপোর্ট করার কারণে, কথা বলেন ঠিক কি না? ঠিক এইরকম ইলমুদ্দিনের জন্য কোর্ট প্রাঙ্গণে সকল উকিলরা দাঁড়িয়ে গেছে আর বলেছে, শুধু আজকে বলবা যখন ওরে বলি দিয়েছি আমার মাথাটা ঠিক ছিল না, এতটুকু বলবা, বাকি কাজগুলো আমরা করবো, জোরে কান মারহাবা। তাকে নিয়ে যাওয়া হলো। এবার প্রশ্ন করা হবে, এলমদ্দিন তুমি তাকে কেন হত্যা করেছ? এলমদ্দিন সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও আমার রসুলের বিরুদ্ধে বই লিখেছে, ও আমার রসুলের বিরুদ্ধে কথা লিখেছে, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার সবকিছু, রসুল আমার ইমান, রসুল আমার সবকিছু, সেই রসুলের জন্য এভাবে লিখে যাবে, আমি সহ্য করতে পারি নাই, আমার ইমানটা আমার ঘরে থাকতে দেয় নাই, আমার খাবার বন্ধ হয়ে গেছে, রাতের ঘুম আমার আর হয় না, আমার রসুলের বিরুদ্ধে বলে যায় আমি কেমনে ঘরে ঘুমায়া থাকতে পারি, এজন্য সজ্ঞানে সব উপস্থিতিতে জনসমক্ষে মানুষের সামনে আমার নিজের হাতে তাকে বলি দিয়েছি। ইমান কতটা বড় হলে এমনটা করতে পারে? বাংলাদেশে একজন ব্লগার রসুলের বিরুদ্ধে লিখেছিল ২০১৫ থেকে ১৭ পর্যন্ত, কেউ তাদের কথা বলে নাই। এই বাংলাদেশের ২ থেকে ৩ জন আলেম তারে ধরে বলেছিল, ক্ষমা চাও, ভুলের ক্ষমা হয় কিন্তু অপরাধের ক্ষমা হয় না। কথা বলে না কেন? অপরাধের কি ক্ষমা হয় না? অপরাধের ক্ষমা হবে না। অতএব অপরাধ এক জিনিস আর ভুল হচ্ছে আর এক জিনিস। ভুল হলো এইটা, ও ব্যক্তি জানে না করে ফেলাইছে, তারে বলে দিয়া ভুলটা ভাঙিয়া দিয়ে যদি আপনি ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দেওয়া যায়, সে ক্ষমা পাওয়ার যোগ্য। আর যারা অপরাধ করে, অপরাধ হলো আর এক জিনিস, সেটা হলো জানে বোঝে, সব জেনে বুঝে করেছে, যার কারণে তাকে ক্ষমা করে দেওয়া যায় না। এই অপরাধের শাস্তি একমাত্র শাস্তি, আর ভুলের শাস্তি হচ্ছে ক্ষমা করে দেওয়া, যায় না? সম্মানিত ভাইয়েরা, ২-৩ জন যুবককে ধরেই হাসিনা রসুলকে ভালোবাসার কারণে ওদের ফাঁসির পর্যন্ত অর্ডার দিয়েছিল, দেখেন নাই আপনারা? খারাপ লাগতেছে? সমস্যা হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, হাসিনার একজন বিচারক ছিল, যার নাম হলো কালামানি, চেনেন না? যে এক বিড়ালি একটা বিচি নাই, চেনেন? এই মানিক উত্তেজিত হয়ে শুধু রায় দেয় ফাঁসির। আমার প্রিয় ভাইরা, ঠিক ওই রকম ইলমুদ্দিনকে দাঁড় করে দিয়ে প্রশ্ন করা যখন হলো, ইলমুদ্দিন স্পষ্ট জানে দিল যে আমার রসুলের বিরুদ্ধে বলার কারণে আমি তাকে বলি দিয়েছি, ও বিচারক রায় প্রদান করে দিল তোমার ফাঁসি। ফাঁসির কথা শোনা মাত্র ইলমুদ্দিন ওই জায়গায় দাঁড়ায় একটা চিৎকার করে হাসি দিয়া দিল। কোর্ট প্রাঙ্গণের দায়িত্বশীলেরা, উকিলার মুহুরিরা, পাশের লোকজন যারা দাঁড়িয়ে বসে শুনছে তারা অবাক হয়ে তাকিয়ে রইল, বিষয় কি বুঝলাম না। লোকটার ফাঁসির নির্দেশ দিয়ে দিল, রায় দিয়ে দিল ফাঁসি হবে, কিন্তু এ তো দেখি পাগল হয়ে গেছে। উকিলরা সবাই বলা শুরু করলো, ওর মাথার অবস্থা ভালো নাই, ওর মেন্টালিটি নষ্ট হয়ে গেছে বোধহয়, যার কারণে এই ফাঁসির কথা শুনে সে হাসি দিল অত্র। ও মাথা খারাপ হয়ে গেছে, অন্য দিনে শুনানি করলে ভালো হবে,
ইলমুদ্দিন ওখান থেকে চিৎকার করে দিয়া বললাম, এই উকিলরা মুখ সামলায় কথা বলো, আমি পাগল নই রে, আমার মেন্টালিটি খারাপ হয় নাই, আমার সব কিছু ঠিক আছে, আমার একটু বেশি ভালোবাসা রসুলের প্রতি, জোরকন মারহাবা, আমার একটু প্রেম আমার রসুলের প্রতি ভালোবাসা, যার কারণে হাসি দিলাম। তোমরা জানো না আমি কেন হাসলাম, মানুষ মারা যায় বিভিন্ন ভাবে, কিন্তু আমি আজ মারা যাব আমার রসুলের ভালোবাসার কারণে, আমার রসুলকে ভালোবাসি, আমার মহাব্বত বেশি, রসুলের প্রতি প্রেম বেশি, যার কারণে আমি সহ্য করতে পারি নাই, আমি তারে বলি দিয়েছি, এটা কি অপরাধ মনে করে, রসুলের বিরুদ্ধে গেলে তাকে হত্যা করলে যদি সেটা হয় অপরাধ, এরা কি জানে না যার জন্য দুনিয়া আখেরাত তৈরি করা হলো, সেই রসুলের বিরুদ্ধে বললে তার দুনিয়ায় থাকার কোনো অধিকার থাকে না, তার সরাই দিলে যদি হয় অপরাধ, আজ তার পক্ষে থেকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া মরব, এর সে আনন্দের আর কি হতে পারে রে, এর সে সুখের আর কি হতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে অনেক আলেম যারা ফাঁসির দড়িতে যাচ্ছে, ফাঁসি হয়ে যাবে, স্ত্রী এসে দেখা করে বলে গেছে, প্রাণের স্বামী আমার, আপনার যখন ফাঁসি হয়ে যাবে, আপনি তো এমনি এমনি যাচ্ছেন না, আপনি না মহান রবের ডাকে সাড়া দিয়ে যাচ্ছেন, আপনি না মহান আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন, আপনি যখন ফাঁসির দড়িটা গলায় নিতে যাবেন, অবশ্যই ভালো একটা পাঞ্জাবি পরবেন, একটা ভালো টুপি পরবেন, সুন্নত গুলো লাগাবেন, কারণ আপনি মহান রবের সামনে সাক্ষাতের জন্য যাচ্ছে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহ হাস্তারাম মিনাল মুমিনিনা আনফুজাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জোরে কান না, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মহান রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, মুমিন হবে যারা, তাদের জানমাল আমি আল্লাহ কিনে নিয়েছি, জোরে কান না, সুবহানাল্লাহ। ইলমুদ্দিন হাসি দেওয়ার পরে উকিলরা বলতেছিল, আসলে কি তোমার মাথা খারাপ হলো নাকি? ইলমুদ্দিন বললেন, শোনো, আরো একটা বিষয় আমার কাছে গোপন রয়ে গেছে, সেই বিষয়টা হলো, গত রাতে যখন আমি বিছানায় ঘুমাচ্ছিলাম রে, আমার রসুলের প্রতি ভালোবাসা, রসুলের প্রতি প্রেম আর মহাব্বতটা এত বেশি ছিল, আমার রসুলের জন্য সব কিছু আমি করতে পারি, এটা ভেবে যখন ঘুমাতে যাচ্ছিলাম, বিছানায় শিওরের পিয়ে গেছে, আমার রসুল এসে দাঁড়ায় কবরের পাশে নয়, জীবিত মানুষ ইলমুদ্দিনের শিওরের পাশে দাঁড়ায় বলতে, ইলমুদ্দিন, দেশে এত মানুষ রয়েছে, এত বুজুর্গ আছি, এত ইমানদার আছে রে, আমার রসুলের বিরুদ্ধে আমার বিরুদ্ধে বই লেখা হলো, আমার বিরুদ্ধে আইন পাস হয়, আমার বিরুদ্ধে কথা বলে, কেউ কথা বলতে পারে না, তুমি একটা সাধারণ মূর্খ মানুষ, তোমার কোনো শিক্ষা দীক্ষা নাই, আমার বগুড়াবাসী, ইমান সবচেয়ে বেশি আনতে গেলে বেশি পড়াশোনা করা লাগে না, বেশি পিএইচডি ধারী হওয়া লাগে না, আপনাকে গোল্ডেন এ প্লাস নিয়ে পরীক্ষায় পাশও করতে হয় না, যার অন্তরে যত বেশি আল্লাহ আর রসুলের ভালোবাসা, তার অন্তরে তত বড় ইমান বাস করে, যার যত বেশি ভালোবাসা আল্লাহর প্রতি, যার যত বেশি প্রেম আমার রসুলের প্রতি, তার তত বেশি ইমান আমার আল্লাহর প্রতি। আমার প্রিয় ভাইরা, ইলমুদ্দিন বলে দিল, আমার রসুল বলেছে রে, ইলমুদ্দিন, এরা তোমাকে অপরাধী বানায়া ফাঁসির দড়িতে ঝুলানটি করে মারতে দেরি, আর আমি রসুলের সঙ্গে সাক্ষাৎ হতে দেরি হবে না, দিনের পথে যারা দিয়ে যাবে প্রাণ, মৃত্যু বলো না ওরা
খোদার মেহমান মৃত্যু বলো না ওরা আল্লাহর মেহমান ওরা মরিনি চলে গেছে জান্নাতে মহান প্রভুর এই ডাকের হেপাজাতে ওরা মরিনি চলে গেছে জান্নাতে মহান প্রভুর ওই ডাকের হেপাজাতে ওরা তো মোর সারা দিনে যে বেকার মৃত্যু বলো না ওরা আল্লাহর মেহমান মৃত্যু বলো না ওরা খোদার মেহমান ওরা মরিনি চলে গেছে জান্নাতে মহান প্রভুর এই ডাকের হেপাজাতে ওরা তো মোর সারা দিনে যে বেকার মৃত্যু বলো না ওরা খোদার মেহমান মৃত্যু বলো না ওরা খোদার মেহমান যারা শহীদ হয় যারা দিনের জন্য মারা যায় যাদেরকে গুলি করে মারা হলো এই ষোলো সতেরো বছরে আপনি হয়তো বা মনে করতেছেন ওরা মরছে কিন্তু না আল্লাহ তাআলা বলতেছে ওরা মরে নাই ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন জরকম সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে ওরা মরে নাই ওরা কবরে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় জরকম সুবহানাল্লাহ যারা দিনের জন্য মারা যায় তারা কি মরে আল্লাহ বলতেছে ওরা আমার পক্ষ থেকে রিজিক পায় কবরে কোথায় পায় যা বলেন তো রিজিক মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য কথা বলে না সবাইকে বলা লাগবে কার জন্য জীবিত মানুষের জন্য তো ওখানে যে ওদেরকে আমরা যে মাটি দিয়ে আসলাম ওরা যে কবরে শুয়ে আছে ওরা যে রিজিক পায় ওরা তাহলে মরছে আল্লাহ বলতেছে ওরা রিজিক পায় আর আমরা শুধু দেখি যে ওরা মারা গেছে না ওরা মরে নাই ওরা জীবিত জোরে কোন সুবহানাল্লাহ এজন্য আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি শহীদ আল্লামা মরহুম দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলতো আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক হে আল্লাহ তুমি আমার শহীদি মৃত্যুটা দিও আর সেটা যেন তোমার রসুলের দেখানো পথে হয় জোরে কোন সুবহানাল্লাহ আপনাদের শহীদি মৃত্যু দরকার নাকি ডায়াবেটিসে মরা ভালো নাকি উল্টি পড়ি মরা ভালো নাকি ব্রেন স্ট্রোক হয়ে মরা ভালো নাকি অন্য কোনো রোগ শহীদ হয়ে মারা যাবেন জাতির কাছে স্মৃতি হিসাবে স্বর্ণক্ষরে হৃদয় পটে লেখা থাকবে আপনার নাম কথা বলে না কেন ঠিক না যারা শহীদ হয়ে যায় তাদের নাম মানুষের কলিজার মধ্যে লেখা থাকে সত্যি একটা কথা বলছি অনেক শহীদের লাশের জানাজায় আমি গেছিলাম আমি ইচ্ছে করে যাই শহীদের লাশ দাফন করার জন্য আমি যাই তো আমি গিয়ে দেখি মানুষ মারা যাওয়ার পরে কিন্তু রক্ত জমাট হয়ে যায় তাই না আর ওর রক্ত টপটপ করে পড়তেছে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছি আর ওখানে খাটবি ধরছি আর দেখতেছি যে রক্ত পড়তেছে রক্তগুলো হাতে মাখলাম যে শহীদের রক্তের যে কি মর্যাদা আর কি যে কি দাম আপনাকে সহজে আমি বুঝাতে পারবো না যা কোরআন হাদিস পড়ে বুঝেছি এত বেশি দাম এত বেশি মর্যাদা মহান রবের কাছে আপনি শেষ করতে পারবেন না এর জ্ঞানের বিশাল বহর রয়েছে সম্মানিত ভাইয়েরা আর কোন যে এই ইসলামের জন্য মায়ের খেলো গুলি খেলো আর বলে শহীদ হয়ে গেছে আপনি বিরোধিতা করেন আপনি শহীদি মৃত্যুর বিরোধিতা করেন আপনার তো তাহলে মুশরিক অবস্থায় মৃত্যু হবে কি হবে মুশরিক অবস্থায় মৃত্যু হয়ে যাবে যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মতে কোরআনের পথে ইসলামের জন্য কবুল